বিসমিল্লাহিররহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। খুব সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আলহামদুলিল্লাহ ফজরের সালাত আদায় করে নিলাম। এখন রেডি হয়ে কিছুক্ষণ পরে ঈদের নামাজ পড়তে যাব এবং কুরবানি দিব, তা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে ঈদের দিন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ঈদুল আজহার এই দিন পর্যন্ত হায়াত দারাজ করেছে, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তা ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। তা এই খুশিটা ভাগাভাগি করার জন্য সবাই আমন্ত্রণ জানাচ্ছি। তা আজকে কী কী করতেছি তা আপনাদের মধ্যে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওতে ফিরে যাই। এখন যাচ্ছি যেখানে গরু রেখেছি, গরুটাকে একটু গোসল করে দিতে হবে, এজন্য ওখানে একটু যাচ্ছি। যদিও আমি একজনকে দায়িত্ব দিয়ে আসছিলাম, সে ওটা করলো কি না সেটা দেখার জন্য যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। এবার একটু প্যারা কম লাগতেছে, কারণ সম্পূর্ণ গরুটি আমরা কন্টাকে দিয়েছি 6-7 হাজার টাকার মতো। ওরা এসে সব কিছু কেটে দেবে, আর আমরা শুধুমাত্র এটাকে জাস্ট দেখাশোনা করে রাখবো বা হেল্প করব। বারে বারে হয় কি যে গরু কাটা নিয়ে অনেকে অনেকভাবে কাজ করে, কিন্তু সবাই সব কিছু সুন্দরভাবে পারে না, এর জন্য আমার উপর অনেক চাপ পড়ে। এর জন্য আমি প্রায় 1-2 দিনের জন্য অসুস্থ হয়ে যাই, খুব পরিশ্রম হয়। এর জন্য আর কি বুদ্ধি করে এবার সব কিছু কন্টাকে দিয়েছি, যাতে করে সুন্দরভাবে ব্লগ শ্যুট করতে পারি। তাই এবার আপনাদেরকে সুন্দরভাবে হয়তো বা দেখাইতে পারবো। গোসল করেছে, আমি আরো আসলাম। এই যে আমাদের গরু, এটা হচ্ছে গ্যারেজ, অনেক বড় জায়গা জুড়ে। বৃষ্টি বা রোদ হলেও সমস্যা নাই, যে প্রবলেমটি এর আগে বার হয়েছিল, বাড়ির জায়গা ছিল কম, নিচে গ্যারেজ ছিল ছোট, খুব প্রবলেমে পড়ছিলাম, কিন্তু এবার এটা হবে না ইনশাল্লাহ। A few minutes later. আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছি, এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছি। আলহামদুলিল্লাহ গোস্ত সব কিছু ভাগাভাগি করে নিয়ে বাসায় আসছি। বাসায় অলরেডি রান্না শুরু হয়ে গেছে। তিন ভাগ করা মাংস এক ভাগ বিতরণ করে দিছি নিচে, যে আমি আর আমার মেয়ে। এখন আমি গোসল করব, গোসল করে রেডি হয়ে এসে রান্না প্রায় হয়ে গেছে। দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।